হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেল্প ডব্লিউপি। আমি মোহাম্মদ রাজিব ইসলাম। আজকে এই ভিডিওতে প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু এর কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু বেসিক্স ভিডিওটা দেখার জন্য। ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমাদের যেটা আজকে প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, তো হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ সিক্স ইন 6548923। বলছে এই নম্বরে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে এই সংখ্যায় ছয়ের স্থানীয় মান কত হবে। তো প্রথমে ছয়ের স্থানীয় মান নির্ণয় করতে গেলে প্রথমে আমরা ছয় লিখব। ছয় লেখার পরে ছয়ের পরে কতগুলি অঙ্ক রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা সাতটা শূন্য বসিয়ে দেবো। ওকে, সাতটা শূন্য বসিয়ে দিলাম, এটা হয়ে গেলো। তাহলে আমরা ছয়ের প্লেস ভ্যালু বা স্থানীয় মান, কিন্তু এখানে কিন্তু উত্তরগুলো দেখবে যে অপশনগুলো কীরকম আছে, সূচক আকারে দেওয়া আছে। তাহলে এখানে আমরা প্রথমে ছয় লিখবো, কিন্তু কতগুলো শূন্য রয়েছে, অর্থাৎ 10 1 2 3 4 5 6 7। তাহলে দশের সূচকে কত চলে আসলো, সাত চলে আসলো। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেলো, 6 × 10⁻⁷। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলো এখানে সি। এরপরে আমাদের দ্বিতীয় কোশ্চিন আছে, ফাইন্ড দ্য ফেস ভ্যালু অফ সিক্স ইন 6524100। বলছে এই সংখ্যা ছয়ের ফেস ভ্যালু অর্থাৎ স্বকীয় মান। তাহলে আমরা জানি সবসময় যে ছয়ের ফেস ভ্যালু সবসময় কত হয়, ছয় হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেলো কত আমাদের, ডি। এরপরে আমাদের যে কোশ্চিনটা রয়েছে, যে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফেস ভ্যালু অফ নাইন অ্যান্ড সিক্স ইন 907364। বলছে এই সংখ্যায় নয় ও ছয়ের এই স্বকীয় মান অর্থাৎ ফেস ভ্যালুর সাম অর্থাৎ যোগফল কত হবে। তাহলে নয়ের ফেস ভ্যালু সবসময় কত হয় আমাদের, নয় হয়, আর ছয়ের ফেস ভ্যালু সবসময় ছয় হয়। তাহলে নয় আর ছয়ের যোগফল কত হয়ে যাবে, 15। তাহলে অ্যান্সার কত হয়ে গেল আমাদের, অপশন এ অর্থাৎ 15। এরপরে আমাদের যেটা চার নম্বর কোশ্চিন রয়েছে, যে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দ্য ফেস ভ্যালু অফ 7 অ্যান্ড 2 ইন এত। বলছে এই সংখ্যায় সাত ও দুইয়ের ফেস ভ্যালুর পার্থক্য কত হবে। তাহলে এখানে সাতের ফেস ভ্যালু সবসময় আমরা কত জানি, সাত, আর দুইয়ের ফেস ভ্যালু সবসময় আমরা কত জানি, দুই। তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে কত হয়ে যায় আমাদের, ফাইভ। বলে আমাদের তাহলে সাত ও দুইয়ের ফেস ভ্যালুর পার্থক্য কত হলো, ফাইভ। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে, সি। এরপরে যেটা আমাদের পাঁচ নম্বর কোশ্চিন রয়েছে, তো পাঁচ নম্বর কোশ্চিনে আমাদের বলছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 4 ইন এত। বলছে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যায় আমাদের 4-এর প্লেস ভ্যালু ও ফেস ভ্যালুর পার্থক্য বার নির্ণয় করতে বলছে। তাহলে 4-এর প্লেস ভ্যালু কত হবে, প্রথমে 4 আমরা লিখব, তারপর কতগুলি শূন্য রয়েছে, অঙ্ক রয়েছে 1 2 3, তাহলে তিনটে শূন্য বসিয়ে দেবো। তাহলে এটা হলো আমাদের 4-এর প্লেস ভ্যালু। এবার ফেস ভ্যালু, তো 4-এর ফেস ভ্যালু কত, সবসময় আমরা জানি 4-এর ফেস ভ্যালু 4 হয়। তাহলে 4000 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে আমাদের, 3996। তো 3996 অপশন দেখে কত নম্বরে আছে, তাহলে 3996, তাহলে এ নম্বরে আছে। তাহলে অ্যান্সার হয়ে গেলো কত আমাদের, অপশান এ। ওকে, এরপরে যেটা আমাদের লাস্ট কোশ্চিন, এটা যে ফাইন্ড দ্য সাম অফ প্লেস ভ্যালু অফ সিক্স অ্যান্ড ফেস ভ্যালু অফ নাইন ইন এত। তো বলছে যে ছয়ের প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান ও নয়ের ফেস ভ্যালু অর্থাৎ স্বকীয় মান এর যোগফল অর্থাৎ সাম অর্থাৎ যোগফল কত হবে। তো প্রথমে আমরা নির্ণয় করবো ছয়ের প্লেস ভ্যালু। তো ছয় প্রথমে লিখবো, ছয়ের পরে কতগুলো অঙ্ক রয়েছে, 1 2 2, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেলো আমাদের ছয়ের প্লেস ভ্যালু। এবার হচ্ছে নয়ের ফেস ভ্যালু, তো নয়ের ফেস ভ্যালু কত হয় সবসময়, নয় হয়, এটা সাম অর্থাৎ যোগফল। তাহলে 600 + 9, তাহলে শত কত হলো, 609। তাহলে অ্যান্সার কত হয়ে গেলো আমাদের, সি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত থাক। এরপরের ভিডিওতে আমি আবার এই রকম ধরনের কিছু কোশ্চিন ও উত্তর নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো তার লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।